আসসালামু আলাইকুম। কাকন্স কুকিং স্টুডিও থেকে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমার ছেলের জন্মদিন উপলক্ষ এবং আমার ইউটিউব চ্যানেলের জন্য এই প্রথম নিয়ে এসেছি মজাদার এবং সুস্বাদু চকলেট কেক। আর চকলেট কেক বানানোর আরও একটি কারণ হচ্ছে আমার ছেলে চকলেট খেতে খুবই পছন্দ করে। এই কেক খুব কম সময়ের মধ্যে তৈরি করা যায়। এই কেক তৈরিতে আমাদের যা যা লাগবে চলুন দেখে নিই। লাগছে চকলেট পাউডার 200 গ্রাম, বাটার 200 গ্রাম, চিনি 150 গ্রাম, ময়দা 90 গ্রাম, 6টা ডিম। প্রথমে একটি পাত্রে বাটার এবং চিনি ওভেনে গলিয়ে নিব। এখন গলিয়ে নেওয়া বাটার ও চিনির সাথে প্রথমে চকলেট পাউডার ভালো করে মিশিয়ে নিব। এখন দিয়ে দিচ্ছি ডিম। ডিম ভালো করে মিশিয়ে নিব। ডিম মিশানো হয়ে গেলে তাতে ময়দা দিয়ে দিব। এখন মিশ্রণটি ভালো করে মিশিয়ে নিব। এরপর বাজারে কিছু পেপার পাওয়া যায় যার নাম ওভেন বেক পেপার। আমি সেই পেপার দিয়ে আগের থেকে একটি পাত্রে সেট করে রেখেছি যার মধ্যে আমি কেকের পুরো মিশ্রণটি ঢেলে দিব। এখন আমি পাত্রটি ওভেনে 250 টেম্পারেচারে 25 মিনিটের জন্য রেখে দিব। হয়ে গেল আমার চকলেট কেক। এখন আমি কেক ডেকোরেশন করার জন্য নিয়েছি হুইপড ক্রিম ও কালারফুল সুগার। ব্যাস হয়ে গেল আমাদের চকলেট কেক। বাই দ্য ওয়ে আমার ছেলের বার্থডে তাই আরেকটা কেক এনেছি আর পোলাও রোস্ট তো সাথে থাকবে। এবং আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবেন, তাহলেই আমি আনন্দিত হব। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।